অবশেষে বর্ষা এলো কলকাতায়। বলা ভালো যে বর্ষা এলো দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বিভিন্ন জেলা অবশেষে ভিজল বর্ষার বৃষ্টিতে। কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি, কোথাও আবার রিমঝিম রিমঝিম বৃষ্টি। এই বৃষ্টিরই তো অপেক্ষা ছিল এতদিন। বঙ্গবাসী চাতকের মতো তাকিয়েছিল আকাশের দিকে, কখন একটু করে কালো কালো মেঘ দেখা দেবে আর কখন সেই স্বস্তির জলরাশি ভিজিয়ে দেবে। অবশেষে সেই সময়ও এসে উপস্থিত হলো। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন তো একটা জানিয়েছিল। আর সেই সতর্কবার্তা মোতাবেক যেটা দেখা গেল যে বৃষ্টি কিন্তু হলো, আর সেই মতো অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করলো মৌসুমি বায়ু। সোমবার অর্থাৎ 19 জুন সকালবেলা থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ব্যাপকভাবে বৃষ্টি শুরু হয়। ভোর থেকে কলকাতা সহ শহরতলির জেলাগুলিতে আকাশ একেবারে ঘন কালো মেঘে ঢেকে যায়। সাতসকালেই শুরু হয়ে যায় বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। মঙ্গলবার 20 জুন থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এমনটাই পূর্বাভাসে জারি করা হয়েছে। দিন চারেকের বেশি সময় ধরে মৌসুমি বায়ু মালদা এসে থমকেছিল, এবারে সে ধীরে ধীরে এগোতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ ছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড এবং বিহারেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। 20 জুন মঙ্গলবার এবং 21 জুন বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর অন্যদিকে একদম স্যাটেলাইট ভিউতে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে একদিকে তো প্রবেশ করে গেছে মৌসুমি বায়ু আর তার ফলে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলাতে, কলকাতা সহ বিভিন্ন জেলাতে, সেই ছবিটা কিন্তু একদম স্যাটেলাইট ভিউ এর মাধ্যমে দেখা যাচ্ছে। স্যাটেলাইট ভিউতেও কিন্তু ধরা পড়েছে সকাল থেকে বৃষ্টির ছবি। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। যদিও পশ্চিমের জেলাগুলিতে আরও 2-1 দিন তাপপ্রবাহ চলবে এমনটাই কিন্তু বলা হয়েছে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবারের পরে দক্ষিণবঙ্গের আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই এমনটাই কিন্তু জানা গিয়েছে। বরং তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এমনটাও কিন্তু বলা হয়েছে। এবং সব মিলিয়ে যে ছবিটা ধরা পড়ছে, একদিকে যখন দক্ষিণবঙ্গে দেখাই যাচ্ছে যে বর্ষার প্রবেশ ঘটেছে, তখন পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় সেখানেও কিন্তু একইভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মানে প্রতিবেশী বিভিন্ন রাজ্যগুলোতেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বর্ষার প্রবেশ ঘটবে এমনটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর সকাল থেকে সেই যে বহু কাঙ্ক্ষিত বহুদিনের অপেক্ষা যে বর্ষা কবে আসবে, সেই বর্ষার প্রথম বৃষ্টি উপভোগ করলো শহরবাসী। তবে শুধুমাত্র কলকাতা শহরের মানুষজনই নয়, তার পাশাপাশি জেলার মানুষজনও এই দিনটা একদম চুটিয়ে উপভোগ করলেন। সোমবার দিন অর্থাৎ আজকে অবশেষে প্রবেশ করলো বর্ষা, আর বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে একদম আনন্দে মাতলেন মানুষজন। যেভাবে একদম গরম একদম তাপপ্রবাহ চলছিল, সেই তাপপ্রবাহের থেকে এবারে নিস্তার পাওয়া গিয়েছে। আর যে যে জায়গাগুলোতে, যে যে জেলাগুলোতে এখনও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, সব মিলিয়ে সেখানেও কিন্তু খুব শীঘ্রই বর্ষার প্রবেশ ঘটবে এমনটা বোঝাই যাচ্ছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, আর আবহাওয়ার খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলাকে, প্রেস করুন বেল বাটন।